প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ক্যালকুলাসের যে অঙ্কগুলো আসবে তোমাদের আমি সেই অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তো আশা করি তোমরা ভালো রয়েছ ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে এবং আমার চ্যানেল এএমসি ডট বিডি ম্যাথের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা আমার এই অঙ্কগুলো দেখে অনেক উপকৃত হবে যদি তোমরা মনোযোগ সহকারে এই অঙ্কগুলো দেখো তোমাদের অঙ্কে নিয়ে কোনো টেনশন থাকবে না তো এখান থেকে সব অঙ্কগুলোই পরীক্ষায় আসবে দেখো আমরা যে অঙ্কটা শুরু করছি তো প্রথমে তুমি এই অঙ্কটা তোমার বইতে ফাংশন অধ্যায় গিয়ে এই অঙ্কটা খুঁজে বের করবে তোমার বইয়ের কত নাম্বার অঙ্কটা তারপর তুমি দেন অঙ্কটা শুরু করবে কারণ এই অঙ্কটা তোমার জন্যই তৈরি করা হয়েছে এবং পরীক্ষায় আসার মতো অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে দেখো যে যদি এফ অফ এক্স সমান ইডি টু পার এক্স প্লাস ইটি টু ওয়ার মাইনাস এক্স হলে দেখাও যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই সমান এফ অফ টু এক্স প্লাস এফ অফ টু ওয়াই তাহলে আমরা দেখো দেওয়া সমাধান দেওয়া আছে যে এফ অফ এক্স ওয়ান ইটি টু পার এক্স প্লাস ইটি টু পার মাইনাস এক্স কে আমাকে আগাম প্রিপারেশনে করতে হবে দেখো লেফট হ্যান্ড সাইডে কী আছে এফ অফ এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স মাইনাস ওয়াই যদি আমরা এক্সের জায়গায় এক্স প্লাস ওয়াই বসাই তাহলে এক্সের জায়গায় এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দ পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই তাহলে আমরা দেখো এই মাইনাস এই প্লাসে কী হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি যে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস টু দ পাওয়ার এক্স প্লাস ওয়াই ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এখন দেখো আমরা এই এফ ওফ এক্স মাইনাস ওয়াই যদি বসাই তাহলে কি হয় এই জায়গায় ই টু দা পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দা পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ই পাওয়ার মাইনাস এক্স এই মাইনাস তাহলে আমরা দেখো এখন বন্ধুরা আমরা লেফট হ্যান্ড সাইট থেকে যদি অঙ্কটা শুরু করি লেফট হ্যান্ড সাইট

e টু the পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই এখন আমি দেখো অঙ্কটা অত্যন্ত ভেঙে সহজভাবে করে দিচ্ছি তা বুঝতে পারলে তোমরা অটোমেটিক শর্ট করতে পারবে আমি এইটা দিয়ে দেখো পুরাটা গুণ করবো যে e টু দ্য পাওয়ার এক্স এই পুরাটা লিখবা ওয়াই প্লাস এ টু দ্য পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস এইটা দিয়ে লিখবো আমরা পুরাটা মাইনাস এক্স মাইনাস ওয়াই এ টু দ্য পাওয়ার এক্স ওয়াই প্লাস ই টু পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই আমরা একটু বড় করে করে দিচ্ছি যাতে তুমি অঙ্কটা বুঝতে তোমার সমস্যা না হয় তাহলে দেখো এইটা এইটার সাথে গুনুন ইন্টু ই টু দা পাওয়ার এক্স মাইনাস ওয়াই এইটার সাথে টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই টু পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই এইটার সাথে এইটা গুন ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই আর ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়াই এইটার সাথে এইটা গুন দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই এখন দেখো আমরা এই সূচকের বেলা আমরা পাওয়ার যোগ করি কারণ দেখো আমরা সূচকের কিন্তু একটা সূত্র জানি যে এ টু দ্য পাওয়ার এম এ টু দ্য পাওয়ার এন কি হয় বলতো এম প্লাস এন এটা কিন্তু আমরা সবাই জানি এখন দেখো এই যে এখানে এই সূচকের বেলা ই টু দ পাওয়ার এক্স প্লাস ওয়াই এটা কি হবে প্লাস হবে প পাওয়ার এক্স প্লাস ওয়াই আহ মাইনাস এক্স প্লাস ওয়াই ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা যুগ হলে এক্স মাইনাস ওয়াই এটা যুগ হলে এটা হলে কত হয় দেখো তো যে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান

মাইনাস এখন আমরা একটু কাজ করে নিই যে দেখো সেটা হলো যে এই যে এইটুকু যদি আমরা একটু ঠিক করে নিই একটু সাজিয়ে নিচ্ছি আমরা সাজিয়ে নিলে অঙ্কটা আমাদের ইজিলি ভাবে হয়ে যাবে তাহলে দেখো আমরা এই এখানে এই নিচে নিচে করে দিচ্ছি সমান সমান এই যে দেখো আমরা এই ই টু দ্য পাওয়ার টু এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস টু এক্স প্লাস ই টু দ্য পাওয়ার টু টু ওয়াই প্লাস ই দ্য পাওয়ার মাইনাস টু ওয়াই দেখো আমরা যদি একটু তোমরা খেয়াল করো যদি আমরা এই জায়গায় এপ অফ টু এক্স দেই তাহলে কী হবে ই টু দ্য পাওয়ার

এইটুকু মান হচ্ছে তাহলে সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে তাহলে আমরা এটা রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারি তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখে দিতে পারি কি শোট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ক্লাসগুলো কেমন লাগে সেটাও তুমি কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো দিক ডেভেলপ করতে হয় তোমার পরামর্শ আমার ভিডিওটি আরও সুন্দর হতে পারে আমার টাকা উদ্দেশ্য ইনকামের উদ্দেশ্য নয় উদ্দেশ্য তোমাদেরকে একটু উপকৃত করা যাতে তোমরা ম্যাথমেটিক্সে ভালো কিছু করো এই শুভকামনা করে আজকে আমি তোমাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ